গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল নন্দিনী ফ্যামিলি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো এই দেখো, সকালে উঠে পড়েছি, উঠে এই মশারি খুলে নিচ্ছি, বিছানা তুলে নেবো আবার। তো মশারিটা খুলে ওইখানটায় গুটিয়ে রেখে দিচ্ছি মশারিটা। এবার বিছানায় যা আছে নামিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব, মানে ঝাড় দিয়ে নেব। তো এই যে বিছানা ঝাড়ার পরে, বিছানা ঝাড়া হয়ে গেছে, যে এবার সব গোছ করে নেব। আর এই যে বাবু, ওর বাবার সঙ্গে খেলা করছে। হ্যাঁ, আমাদের শোনাই, বাবু খেলা করছে ওর বাবার সঙ্গে। তো খেলা করে নিই, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ওকে খাওয়াবো। তো এই যে জামা কাপড়গুলো বাইরে রেখে আসি, বাইরে কেচে দিতে হবে। তো আমি এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর বাবুকে খাইয়ে দেব। তো এই যে বাবুকে আমি ভাত খাচ্ছি, আমাদের সকালে ভাত হয়েছিল, তো ভাত খাইয়ে দিচ্ছি। তুমি কি খাচ্ছো? ভাত খাচ্ছো? খেনা, তাড়াতাড়ি খেনা, ওদের সাইকেলে ছুটে বের বের করতে হবে। তো ওর ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হয়ে নেব। তো এই যে ব্রাশ নিয়েছি, ব্রাশ করতে করতে পেছনে এলাম। তো পেছনে এটা আমাদের গরুর বাছুর, আর ও যে তার মা, আর এই দেখো আমার শাশুড়ি মা ফুল গাছ লাগিয়েছে। আমি একটু তোমাদের শাশুড়ি মা বলে দিলাম, কিন্তু আমি মা বলে ডাকি। তো মা এই যে ফুল গাছ লাগিয়েছে, এখানে রং বেরঙের যে ফুল হয় সেই ফুল হবে। আর এখানে সাইকেলে চাপবে বলে কাঁদছে। তো এই দেখো, সকালে আমি ভাত খেতে চলে এসেছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ফ্যান ভাত, তো আমি খেয়ে নিই। আর এই যে বাবুর বাবার সঙ্গে সাইকেলে ঘুরছে। বাবু হয়ে গিয়েছে, আবার চলে আসতে হবে। আসো আসো, যাও মারা কি যাও, ও সাবধানে যাবে। তুমি যাবে না? আমার এই যে বাবু টেডি, তো বাবু এখন টেডিটা নিয়ে খেলা করছে। আর এই টেডিটা ওকে ওর দিদুন গিফট করেছে। না শোনা বাবান, এইদিকে দেখাও, এই দেখো এই দেখো এই দেখো। তো এই যে আমার কাজ হয়ে গেছে, এই যে লাইটটা জ্বালাচ্ছি, মানে অন্ধকার হচ্ছে তাই লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে ঘর মোছা হয়ে গেছে, বাইরে নেকানো হয়ে গেছে, লাইটটা বন্ধ করে দিই। বাইরে নেকানো হয়ে গেছে, অল্প করেই নেকানো হয়েছে আজকে। ওই যে মাদের ঘরও মোছা হয়ে গেছে, বাইরে বাসন ধোয়াও হয়ে গেছে, কড়াইয়ে কাদা বোলানো হয়ে গেছে। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, আর গামলায় করে বাবুকে চান করাবো বলে জল বসিয়ে দিয়েছি, রোদে তাপ তেতে যাবে। আর ওইদিকে মা গরুর পান্নায় জল দিতে গেল। এই যে কলতলাও ধোয়া হয়ে গেছে। আর এইদিকে বাবু ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম, তোমাদের সবাইকে কাজ দেখালাম, দেখানোর পরে একটু বসলাম, ততক্ষণ বাবু ঘুমাচ্ছিল। তারপরে গেলাম মায়ের সঙ্গে ঘাটে, ঘাট থেকে ফুল স্নান করে আসলাম। মা গেল ফুল আনতে ঠাকুরকে পুজো দেবে বলে, আর বাবু এখানে শুয়ে আছে। আর এখন কি খাওয়া যায় চলো দেখি, তার আগে বাবুকে চান করি, তারপরে আবার কথা বলবো। এই যে মাকে ম্যাগি আনতে দিয়েছিলাম, তো ম্যাগিটাই করবো। আর এই দেখো বাবু চান হয়ে গেছে, বাবু খেলা করছে। আর এই যে ম্যাগি হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলে কেমন লাগছে, বাট ঠিক আছে খেয়ে নেব। আর এই দেখো ছাদে থেকে যেগুলো তুলে আনা হয়েছে সেগুলো আমি গোছ করে নিচ্ছি, আর বাবু ওই সাইডে খেলা করছে।
দুপুরে আমাদের রান্না হয়েছে দু রকম চচ্চড়ি আর ডিমের ঝোল বড়া তুলে। তো এই দেখো খুব মেঘ লেগেছে, তো বৃষ্টি হচ্ছে, পরকালে বৃষ্টি হচ্ছে, আর বাবু আর আমি বৃষ্টি দেখছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।